বিয়ের জন্য কেমন পাত্রপাত্রী দেখা উচিত? আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী কন্যা এবং বিত্তশালী বর দেখে বিয়ে দেওয়া হয়। আমি প্রায় সময় বলি, ভাই আজকাল পাত্রপক্ষ তারা দেখে একটা ময়দার বস্তা, আর পাত্রীপক্ষ তারা দেখে একটা টাকার বস্তা। অর্থাৎ মানুষের সাথে মানুষের বিয়ে খুব কম হয়। আস্তে জোগাই দিয়েন না, জোগাই দেন না, মানুষ আমল করে কম, এটা আমার অভিজ্ঞতা, আল্লাহ মাফ করো। জোগাই দেওয়ার লাভ নাই ভাই, আমল করতে হবে। যুবক এখানে বেশিরভাগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসফার বিজাতি দ্বীন, দিনদার জীবন সঙ্গী পেয়ে জেতার চেষ্টা করবা। আমরা গাড়িতে আজকে আসতে আসতে আলেমরা একসাথে সবাই আসছে, আমরা আলোচনা করতেছিলাম যে ওলামা একরাম, যাদের বেশিরভাগই ওলামা একরাম, তারা পারিবারিকভাবে সবচেয়ে সুখী এবং এত বেশি বৌভক্ত। কালকে যে কোনো একজন আলেমের সাথে যমুনা টেলিভিশনের প্রোগ্রাম ছিল, বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে আসতে আসতে উনি বলতেছে, বলে যে ভাই কি যে দোয়া আমার স্ত্রীর জন্য আসে, এত কেয়ার করে, আমি অসুস্থ মানুষ, এত আদর, এত স্নেহ, এত খোঁজ খবর নেয়। তো আমি আজকে আলোচনা করলাম, দেখলাম যে আমাদের সাথে আলেমা যারা ছিলেন সবাই শুধু বহুত তারিফ করতেছে। তখন আমি বললাম যে আসলে বাস্তবতা হলো যে ওলামা একরাম দিনদার পাত্রী, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে চিনে, এরকম মানুষ দেখে তারা আত্মীয়তা করে এবং সম্পর্ক করে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সুখে রেখেছেন যে যাদের এই সুখটা নসিব হয় নাই, লাখ লাখ কোটি কোটি টাকা হয়তো আছে কিন্তু বাসায় মালাকুল মউতও আছে সাথে। তারা বুঝবে না যে আলেমরা বা যারা দিন দেখে বিয়ে করে তারা কি পরিমাণ শান্তিতে আছে, ঠিক না? ঠিক ভাইরা আমার, দিনদার জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য সংগ্রাম করবেন। মুরব্বীরা, বাবারা, টাকা পয়সা, সৌন্দর্য, রূপ, লাবণ্য, এগুলো মানুষের জীবনে আসে আর যায়। মানুষের ব্যক্তিত্ব, পার্সোনালিটি, তার যে সুন্দর আচরণ, আখলাক, এগুলাই থেকে যায়। এগুলো দেখে বিবাহ শাদী করবেন। আজকাল অনেক দিনদাররা পর্যন্ত পয়সা ছাড়া পাত্র নির্বাচন করে না, আর ওই সুন্দরী ছাড়া আর কিছু চিনে না। আপনি সুন্দরী দেখে নির্বাচন করেন কিন্তু প্রায়োরিটি দিবেন দিনদারিকে, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। আজকাল ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে। মৌলভীবাজারে মাহফিলে গেছি গত সপ্তাহে, এলাকার চেয়ারম্যান সাহেব এসে বললেন, ভাই 10 দিন হয়েছে আমি দায়িত্ব বুঝে নিছি, বিশ্বাস করবেন এই 10 দিনে আমার কাছে বিবাহ বিচ্ছেদের বিচার আসছে 25টা একটা ইউনিয়নের মধ্যে 10 দিনের মধ্যে আসছে, এবং আমার কাছে আসে নাই সেরকম কতগুলো সেটা তো আমি জানি না। চিত্র কত ভয়াবহ, আর কয়েক বছর আগে চিত্র আপনারা জানেন, ঢাকা শহরে প্রতিদিন 39টা করে বিবাহ ভাঙে। আমি একটা কথা সব জায়গায় বলি, ও যুবক, এই যে বুড়া চাচারা আছে, মুরব্বীরা আছে, ওনাদের কাছে একটু জিজ্ঞাসা করেন তো, চাচিদের সাথে ওনাদের যে রিলেশনটা, সম্পর্কটা, এটা কি আজকালকার যুবকদের যে 2 নম্বর ভালোবাসা, যেটা মেড ইন চায়না, এরকম নাকি পিওর ছিল? কিরকম পিওর? এখনো চাচা চাচির ছাড়া কল্পনা করে না। আপনি বোরে মহব্বতের মেসেজ, এসএমএস, ইনবক্সে ইটিশ পিটিশ, আর ভালোবাসা আপনাদের উত্রায় সব মুখে। আরে চাচারা চাচিরে মেসেজ পাঠানো তো পরের কথা, 14-15 জন কাজের লোকের খানা রেডি করা, 2-4টা গরুর খাবার রেডি করা, মেহমানদারি, শ্বশুর শাশুড়ি, তাদের সামনে কথা বললে আরেক আয়ের মুসিবত। ওই রাতে দিনে 24 ঘন্টায় রাতে একটু সাক্ষাৎটা কোন রকম পাইতো, মেসেজ দেওয়া তো দূরের কথা, একটু দেখার সুযোগও পাইতো না, কিন্তু মহব্বতটা সুপার গুলোর চাইতে বেশি, ঠিক না? ঠিক তারা, আপনারা তো আল্লাহ মাফ করুক, এই প্রজন্ম বাসায় যত সুন্দরী বউ থাকুক, ওই ফেসবুকে আবার মেয়েদের ছবি দেখে বেড়ায়, ইটিশ পিটিশ করে বেড়ায়, রোগ আছে না নাই? আর চাচাদের দেখেন এখনো পর্যন্ত মহব্বত অনেক গাঢ়। চাচিদেরকে বছরে একটা শাড়িও কিনে দিতে পারে নাই, আর আপনি দোকানে যায় বলতেছেন কোনটার দিকে তাকাবা, শুধু ইশারা করো আর আমি চুরি করে হলেও কিনব। ভাইরা আমার, সংসারগুলোতে শান্তির বন্যা বইতেছে না অশান্তির বন্যা বইতেছে? এর মূল কারণ হলো ওই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা করি না। একজন দিনদার জীবন সঙ্গী সঙ্গিনী পাওয়ার চেষ্টা করতে হবে এবং তাকওয়া পাওয়ার চেষ্টা। কত কপাল পোড়া আছে, দিনদার জীবন সঙ্গিনী পাইয়াও কদর করে না। আমরা চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আবার দিনদার জীবন অনেক লোক আছে, নিজে দুনিয়া 2 নম্বরে সব করবে কিন্তু বউটা চায় একেবারে রাবেয়া বসরি, ফেরেশতার মতো, এই রোগটাও আছে না নেই? দিনদার জীবন সঙ্গী পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আপনি নিজে দিনদার হইতে হবে, আপনি নিজে দিনদার হইতে হবে। কারণ এর একটা তাফসির এটা যে ভালো কথা বললে ভালো কথা হবে, ভালো কথা পাবে। আরেকটা তাফসির অনেক ওলামা কেরাম এটাও বলেন যে ভালোর জন্য ভালো আল্লাহ মিলায়, তাই বলে আবার যারা খারাপ ধরে নিয়েন না, তাহলে আমার বউটা নির্ঘাত খারাপ। কারণ ফেরাউনের ঘরে আসিল কি ছিল না, লূত আলাইহিস সালাম আল্লাহ নবীর ঘরে ফাসেকা ছিল কি ছিল না? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে ধরে নিয়েন না,
যে আমার বিপরীতেন্দ্রের চরিত্র খারাপ, সব দিক ঠিক রেখে মাথায় রেখে আমাদের চলতে হবে। ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ভাইরা আমার যুবকরা নিজের চরিত্রটাকে হেফাজত করেন। আমি একটা কথা সবসময় বলি, ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কসের জাঁজের মতো। সফট ড্রিঙ্কসের জাঁজ দেখছেন, ঠাস করে খুলে ফেললে ফুস করে, কিন্তু যা আছে এগুলো সব কয়েক সেকেন্ড এর ভিতরে শেষ, এরপরে কিন্তু আর ফুস করে না, করে ভালোবাসাটা হলো এরকম। অসময়ে অজাগায় নষ্ট করবেন, বিয়ের পরে আর ভালোবাসা পুঁজিতে দেখবেন টান পড়ে গেছে। এই জন্য যারা ফাসেক তাদের প্রেমের বিয়েতে বা এই সম্পর্কগুলোতে শান্তি। আমি একটা কথা বলি ভাই, প্রেমের শিক্ষক যারা যারা আপনাকে সারাদিন উস্কায়, নাটকের মধ্যে দেখায় কিভাবে মা বাবার সাথে বেয়াদবি করে গোটা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আপনি ওই জরিনার হাত ধরে পালায়ে যাবেন, মায়ের খাবেন, ভূত হয়ে যাবেন, তারপরেও আপনি বলবেন না জরিনারই চাই, এগুলো শিখায় না শিখায় না? এই প্রেমের শিক্ষক যারা নাটক সিনেমা বা বিভিন্ন মডেলিং এ যারা আছেন, আমি সবার কথা বলতেছি না, যারা এগুলো ট্রেনিং দেয় সারাদিন আপনাদেরকে, এদের দাম্পত্য জীবনটা হলো এরকম যে পত্রিকার পাতা খুললে দেখা বিয়ে নম্বর ছ, বিয়ে নম্বর সাত, বিয়ে নম্বর আট, ঠিক না বি? ঠিক, এত ভালোবাসা শিখায় নিজের ভালোবাসা টিকে না, দুই দিন পরে ম্যাডিং চ্যানেল মতো ভেঙে যায়। এদের থেকে ভালোবাসা শিখবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবেন? তাহলে চরিত্রকে হেফাজত করতে হবে যুবক। এই যুগের সবচেয়ে কঠিন কাজ এটা, চরিত্রকে হেফাজত করা। চ্যালেঞ্জ নেব না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নেক বিবি পাওয়ার জন্য দোয়াও করতে হবে, সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি ছাত্র জীবনে যখন এই আয়াতের অর্থ বুঝছি, যখন মাদ্রাসার এমন ক্লাসে পড়ছি যে অর্থ বুঝছি, এরপর থেকে এই আয়াত পড়া আমি কখনো ছাড়ি নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন জীবন সঙ্গী আমার কেন শুধু বেশিরভাগ আলেম আমাদেরকে দান করেছেন। সব হুজুররা শুধু দেখি আপনার বইয়ের তারিফ করে, আমি বলি কি ব্যাপার, সবাই দেখি বইয়ের তারিফ করে। ভাইরা আমার, তারিফ তো বোঝা যায় ফেক না আসল, আল্লাহ তালা তাদেরকে সুখে রাখছেন, যারা বুঝেন তারা সেটার কদর করেন। এই জন্য ভালো বউ পাওয়ার জন্য অন্তত চরিত্রটাকে ভালো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন।